28 2020, বার হলো শুক্রবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে কোন রাশির ভাগ্যে কি কি আছে সেটি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আজকে চন্দ্র মূলা নক্ষত্রে আছে, অর্থাৎ ধনু রাশিতে। তাই 12টি রাশির ভাগ্যে কি কি ফল লাভ হতে পারে আজকের দিনের জন্য। আজকে মেষ রাশি কিছু পাওনা জিনিস কিন্তু আপনি পাবেন। আপনি হয়তো কোনো মানুষের থেকে কিছু আশা করে থাকলেন, সেই জিনিসটা কিন্তু আজকে পাওয়ার প্রবল যোগ অবশ্যই আছে। কিন্তু সাথে সাথে আপনাকে যারা উঁচু জায়গায় গেছে ঘুরতে বা পাহাড় অঞ্চলে উঁচু জায়গায় গেছে বা পাহাড়ে ঘুরতে গেছে বা গাড়ি ঘোড়া ওঠার ক্ষেত্রে একটু সাবধান ও সতর্ক মেনে আপনাকে চলতে হবে, কারণ ধীরে সুস্থে আপনি যাবেন। তাড়াহুড়ো করলে কিন্তু সামান্য চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও আছে। বৃষ রাশি, সম্পত্তি লাভের সুযোগ থাকছে। ভালোবাসার ক্ষেত্রে আজকে যাদের ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু আবার নতুন করে সম্পর্কটা জুড়ে যেতে পারে আজকে। বৃষ রাশির মানুষদের আরেকটা যে জিনিস, আপনার ত্বক ঘটিত কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, অবশ্যই সেই দিকটা আপনাকে নজর রাখতে হবে। মিথুন রাশি, মিথুন রাশির মানুষদের আজকে কারোর সাথে কথা বলতে বলতে, সে আপনার মিত্র হতে পারে শত্রু হতে পারে, কথা বলতে বলতে কিন্তু আপনার মাথাটা একটু গরম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সম্পর্কের অবনতি কিন্তু অবশ্যই আশা করা যায় দুইজন চেনা মানুষের সাথে। তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের কারোর সাথে কথা বলার সময় বা কোনো রকমের তর্ক করার সময় অবশ্যই মাথাকে ঠান্ডা রাখুন, না হলে কিন্তু আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। কর্কট রাশি, কর্কট রাশির মানুষদের আজকে আপনার কর্মস্থানে প্রচুর ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকছে, অর্থাৎ আপনি কাজকর্ম করতে গেলেন কিন্তু দেখা গেল সেখানে ভুল করে বসলেন, অর্থাৎ বিশেষ করে যারা হিসাব রক্ষকের কাজ করছেন তাদের কিন্তু প্রবল ভুল হওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তারাও যথেষ্ট সতর্ক হয়ে কাজ করুন, হিসাব নিপুণ হিসাবে কাজ করুন, না হলে কিন্তু অবশ্যই ভুল হওয়ার যোগ থাকছে যারা কর্কট রাশির জাতক বা জাতিকা। সিংহ রাশি, সিংহ রাশির মানুষদের আজকে অত্যন্ত সাহস দেখা যাবে এবং সাহসের সাথে তারা যে কোনো কাজে আজকে সহসাই জয়ী হতে পারবে, যারা সিংহ রাশির মানুষ। সিংহ রাশির মানুষদের আজকে পৈতৃক কোনো সম্পত্তি, অর্থাৎ পিতার সূত্রে কোনো সম্পত্তি বা আপনার বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি বা বাবা আপনাকে কোনো কিছু দিতে পারে এই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে যাদের কিনা সিংহ রাশি। কন্যা রাশি, কন্যা রাশির মানুষদের আজকে নিজের পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাতে পারবেন, পরিবারের সুবিধা অসুবিধার জন্য আপনাকে সামান্য চিন্তিত হতে পারে, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষদের সাধারণ কোনো অসুখ কিন্তু হতে পারে, তাই অবশ্যই এই দিকটা একটু নজর রাখা উচিত। তুলা রাশি, তুলা রাশির মানুষদের আজকে প্রতিবেশী ঝামেলা কিন্তু বৃদ্ধি পেতে পারে, প্রতিবেশীর সাথে অকারণে কথা কাটাকাটি হতে পারে, আপনার মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব কিন্তু তৈরি হতে পারে, যারা কিনা তুলা রাশির জাতক বা জাতিকা। কিন্তু তুলা রাশির মানুষদের আজকে নিজের বিষয়ে নতুন করে চিন্তা ভাবনা করার একটা কিন্তু সুযোগ আপনার থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষদের আজকে জ্যোতিষশাস্ত্র, ভৌতিক কোনো বিষয়ে অর্থাৎ অদ্ভুত কোনো বিষয়ে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, গণিত শাস্ত্রেও কিন্তু আজকে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। যে বিষয়টা হয়তো আপনি পছন্দ করেন না আজকে দেখবেন সেই বিষয়টায় আপনার মনটাকে ভীষণভাবে টানছে, যারা কিনা বৃশ্চিক রাশি। তাই অবশ্যই বৃশ্চিক রাশির মানুষদের আজকে যার যে বিষয়টা পারদর্শী অবশ্যই আপনি আছেন, বা অন্যান্য বিষয়ে যদি আপনার মনোসংযোগ করার একটু চেষ্টা থাকে তাহলে অবশ্যই সেই দিকটা কিন্তু আপনারা দেখতে পারেন। শিশুদের বা ছোটদের পড়াশোনার প্রতি একটু অনীহা ভাবও কিন্তু প্রকাশ পাবে। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন কর্মক্ষেত্রে একটু দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, কিন্তু মনোসংযোগ যদি ধরে রেখে কাজ করতে পারেন তাহলে অবশ্যই কাজে সাকসেস পাবেন, যারা কিনা বৃশ্চিক রাশির মানুষ। ধনুরাশি, ধনুরাশির মানুষদের আজকে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, নিজের কোনো কাছের কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারে, আপনার দুর্বলতার কোনো সুযোগ নিতে পারে, কারণ আজকে চন্দ্র কিন্তু মূলা নক্ষত্রে আছে এবং এই ধনুরাশিতে। তাই অবশ্যই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে বিকাল 3:30 পর্যন্ত।
যারা কিনা ধনুরাশির মানুষ আছেন, শিক্ষা ক্ষেত্রেও বিশেষ পারদর্শী আপনি দেখাতে পারবেন না, না হলে পারবেন, তবে আপনার মনটাকে আপনার নিজের বশে রাখতে হবে, কারণ আজকে আপনার মন কিন্তু আপনার কাছে নাও থাকতে পারে, যারা কিনা ধনুরাশির মানুষ। মকর রাশি, মকর রাশির মানুষদের আজকে সম্পত্তি পেতে, টাকা পয়সা পেতে, কারোর কাছে হয়তো আপনি টাকা পয়সা পান বা হয়তো আপনার কেউ কোনো টাকা পয়সা দেবে, সেই ক্ষেত্রে একটু সাময়িক বিঘ্ন ঘটতে পারে। হয়তো আপনি আশা করলেন যে আগামীকাল সেই টাকাটা পাবেন বা আজকে টাকাটা পাবেন, সেই টাকাটা সে হয়তো আপনাকে শেষ মুহূর্তে জানিয়ে দিল যে তার একটু অসুবিধার জন্য সে 4 দিন পরে আপনাকে টাকাটা দেবে, কারণ এই সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যারা কিনা মকর রাশির মানুষ। কারণ চন্দ্র যতক্ষণ আপনার ধনুরাশিতে আছে ততক্ষণ কিন্তু মকর রাশির মানুষের পাওনা টাকা কোনো মানে লব্ধ বস্তু, অর্থাৎ আপনি যেটা আশা করছেন সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না, আপনার কিন্তু হাতছাড় হবে, পাবেন বাট একটু দেরি হবে, অর্থাৎ আপনার বিঘ্ন যোগ কিন্তু আজকে দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষদের আজকে আত্মীয়ের নৈকট্য বৃদ্ধি পাবে, অর্থাৎ আত্মীয়ের সাথে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাবে, হয়তো আপনার পিতা মাতা কোনো ভুল বোঝাবুঝিতে তাদের মধ্যে সম্পর্কের একটু অবনতি হয়েছে, সেই ক্ষেত্রে আপনি সন্তান হিসাবে তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে তাদের সম্পর্ক কিন্তু আপনি জুড়ে দেবেন, অর্থাৎ শুধু পিতা মাতা না, যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে আপনার পরিচিতের মধ্যে দেখবেন তাদের মধ্যে কোনো ঝামেলা সূত্রপাত কিন্তু থাকবেই, কিন্তু আপনার ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন, যারা কিনা কুম্ভ রাশির মানুষ। মীন রাশি, মীন রাশির মানুষদের কিন্তু কর্মে সফলতা খুব বেশি পাবেন না, অর্থাৎ কর্মে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অকারণে আপনি টেনশন বেশি করবেন, আপনার মাথার কিন্তু চুল উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে, স্কিন ঘটিত কোনো সমস্যা কিন্তু আপনার হতে পারে, বিশেষ করে পিঠের দিকটায় কোনো র্যাশ র্যাশ জাতীয় কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যারা কিনা মীন রাশি, অবশ্যই চারিদিক বিচার বিবেচনা করে আপনার কর্ম করা উচিত, না হলে কিন্তু অসম্ভবভাবে আপনি ভুল করতে পারেন, যারা কিনা মীন রাশির মানুষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং একটু শেয়ার করবেন।